আসসালামু আলাইকুম রহমতুল্লাহামিল্লাহ ওসলাত রসুলিল্লা প্রিয়দর্শক দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আমরা আজকে আলোচনা করবো হজের গুরুত্বপূর্ণ বিষয় তালবিয়া সম্পর্কে তালবিয়াটা কী তালবিয়াতে কী শব্দ রয়েছে একজন হাজি তালবিয়াতে কী পাঠ করেন তার মধ্যে আল্লাহ সুমান কী মেসেজ রেখেছেন এবং কি চেতনা নিয়ে এই তালবিয়াগুলো হাজির সাহেবগণ পুরোটা এই পুরোটা সময় নিয়ে মিনা আরাফা মুজদালিফা এবং সব প্রত্যেকটা জায়গাতে এই তালবিয়াগুলো পাঠ করেন এই শব্দগুলোতে কী রয়েছে আমরা জানবো আমাদের ওস্তাদের কাছে আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রতিদিনের নিয়মিত আলোচক আমাদের সকলে পরিচিত মুখ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমাদের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব লেখক গবেষক কলামিস্ট অধ্যাপক আনম রশিদ আহমেদ

আসলে জানাই তো প্রয়োজন এই জন্য আল্লা সবাহান ও তালা জানার খুব বেশি গুরুত্ব দিয়েছেন না জানলে আমরা কিভাবে আমল করব এই যে তালবিয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় চল্লিশ লাখ থেকে পঞ্চাশ লাখ হাজি আসেন আমাদের দেশ থেকে লক্ষাধিক আল্লাহর বান্দা হজে যান গত আলোচনায় এরামের কথা বলেছি যে কোনো বিলাসীটা চলবে না তোমার যাচ্ছ আল্লাহর দরবারে দুই খন্ড কাপড় কাপড় নিয়ে যাও জুতাও যেন বিলাসী জুতা না হয় তোমার পা যেন না ঢাকে আল্লাহর সৃষ্টি জন্য না খালি রাখবে এমনও হতে পারত যে পাটা খালি রাখার কথা বলা হতো কিন্তু আল্লাহর বান্দারা চলাফেরায় কষ্ট হবে এই জন্য হয়তো বলছে না জুতা পায়ে দাও পাওয়াটা যেন না ঢাকে তালবিয়া তালবিয়াতে কি বলা হয় লব্বাইক আল্লাহ্মাইক লাব্বাইক আলা শারিক আলাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাত আল্লাহ ওয়াল মুলক লা শারিক লাক কি দুঃখের বিষয় যে অধিকাংশ হাজি কি বলছে বুঝে না আর যদিও কোন রকম অর্থ মুখস্থ করে কিন্তু তার অনুভূতি মন মানুষের চেতনা থাকে না লাভবাহিক অর্থ আমি উপস্থিত এই উপস্থিতির ঘোষণা সে চারবার দিচ্ছে লাভ্বাহিক আল্লাহম লাভবাহিক লাভবাহিক লাশারিক এলাকা লাভবাহিক চারবার তো উপস্থিত হওয়ার অর্থ কি বান্দা যেন বলতে চায় আমি কখনো তোমার থেকে অনুপস্থিত ছিলাম না কিন্তু যেইভাবে উপস্থিত থাকার উচিত ছিল ওইভাবে থাকতে পারি না আমি সলাত আদায় করেছি আমি দোকান থেকে গিয়ে সলাত আদায় করেছি আমি সলাত আদায় করেছি আমি কর্মস্থলতে গিয়ে সলায়তা আদায় করে আবার চলে আসছি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আমার ঘর বাড়ি এই পরিবেশে থেকে আমি বাকি আবাদতগুলো আমি করেছি অতএব যেই চেতনা দিয়ে তোমার দর উপস্থিত হওয়ার কথা ছিল সেটা আমি পারি নাই এবার কিন্তু সত্যি আমি তোমার সঙ্গে সামনে আমি উপস্থিত ঘর বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই আত্মীয় স্বজনের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার কর্মক্ষেত্রের সাথে কোনো সম্পর্ক নেই সব বাদ দিয়ে সত্যিকার অর্থেই আমি তোমার সামনে উপস্থিত এই চেতনা থাকতে হবে যে চেতনায় সমৃদ্ধ হবে তার হজ আর যার মধ্যে চেতনাই নেই হজের কাজগুলো করা দরকার এটা ফরজ এটা ওয়াজিব এটা শূন্য ওই মেপে মেপে করা দুই চেতনা এক না আচ্ছা এরপরে একটা হচ্ছে যে দুনিয়ার সব কিছুর থেকে আমি আলাদা হয়ে তোমার দরবার উপস্থিত এই ঘোষণা দিচ্ছে আরেকটি ঘোষণা দিচ্ছে তালবিয়ার মাধ্যমে নির্ভেজাল তাওহিদের ঘোষণা লাশারি আলাক দুইবার তোমার কোনো শারিক নাই আল্লাহ সবহানু তাল্লাহকে যে শিরিক মুক্ত এই ঘোষণা দিচ্ছে তালবিয়ার মাধ্যমে এবং এই যে তাওহিদি চেতনাকে আরো সমৃদ্ধ আরো শানিত করা প্রয়োজন এবং তুমি একা না তোমার সাথে আরও যারা আছে সবাই তালবিয়া উচ্চারণ করবে যেমন সুন্ন হচ্ছে তালবিয়া জোরে জোরে বলা রসলাম সাহাবে কেরামকে নিয়ে তালবিয়া জোরে জোরে বলতেন এই তালবিয়া যেন আবার দলগতভাবে না হয় এটাও আমরা দেখছি এটা ব্যাড প্র্যাকটিস এটা ঠিক না একজন বা লাভবাই কলম লাভবাই অন্যরা বা না আমি আমার জায়গায় পড়ব আপনি আপনার জায়গায় পড়বেন আরেকজন আরেকজন থেকে পড়বে কিন্তু সবাই সবাই মিলে পড়বে তাহলে ঝংকার সৃষ্টি হবে এটা শুন না জোরে জোরে বলা এই তাওহিদ চেতনা তুমি একা না তোমরা সারা পৃথিবীর মুসলিম মাকে প্রতিনিধিত্ব করতেছ তোমরা সবাই মিলে এই তাওহিদের ঘোষণা দাও লা সারি কালাক আরেকটি ঘোষণা দেওয়া হয় আল্লাহ কর্তৃত্বের ইন্নাল হামদা ও ন্যায় মাতা লাকা অলমুক বান্দা আল্লাহর কর্তৃত্বের স্বীকার দিচ্ছে যে কর্তৃত্ব তোমার মালিকানা তোমার আর যের মালিক যার মালিকানা তিনি নিয়ামত দিবেন আর যিনি নিয়ামত দেবেন তার শুক্রাদা করতে হবে একটা সাথে রিলেটেড প্রশংসা তোমার কেন নেয়ামত তোমার প্রশংসা তোমার এই প্রশংসা তোমার নিয়ামতের জন্য আর নেয়ামতের জন্য শুক্রাদ নেয়ামত কেন তুমি যদি মালিক হও কর্তৃত্ব তোমার তুমি তো নিয়ামত দেবে তার নিয়ামত আর কারণা কর্তৃত্ব আর কারণা অতএশার কারণা এই চেতনায় তার বিয়ে পড়তে হবে যে আল্লাহর দরবারে আমি সব কিছু ছেড়ে উপস্থিত হয়েছি খণ্ড কাপড় খোলা মাথা পায়ে স্যান্ডেল হাতের নখ কাটা যাবে না হ্যাঁ অবাঞ্ছিত লোম পরিষ্কার করা যাবে না কোনো প্রাণীকে হত্যা করা যাবে না ঝগড়া করা যাবে না অশ্লীল কোনো কথা বলা যাবে না স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না সুগন্ধি ব্যবহার করা যাবে না কতটা দুনিয়া বিমুখ করে এই কতটা দুনিয়া বিমুখ করে হারাম একেবারে মৃত ব্যক্তির তো কিছুই চলবে না তুমি কারোর সাথে ঝগড়া করবে না অশ্লীল কথা বলবে না তোমার স্বামী স্ত্রীর যে স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক থাকবে না এমনকি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী হিসাবে মাঝে মধ্যে যে যৌন আলোচনা করে সেটাও করা যাবে না এবং তুমি সবসময় তাওহীদের ঘোষণা দাও আল্লাদের উপস্থিতির ঘোষণা দাও আল্লাহর কর্তৃত্ব সার্বভৌমত্বের ঘোষণা দাও তাহলে তাওহিদের তালবিয়ার মধ্যে কি আছে আমার দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই সম্পর্ক শুধু তোমার সাথে এই 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 ঘোষণা নির্ভেজাল নিরঙ্কুশ তাওহীদের ঘোষণা তোমার কোনো শরিক নেই দিন আল্লাহ সার্বভৌমত্বের ঘোষণা আল্লাহ নেয়ামতের ঘোষণা আল্লাহ নেয়ের শকুর আদায় এই চেতনা সাথেই তালবিয়া উচ্চারণ করতে হবে চলতে পেটতে উঠতে বসতে সব সময় বিমানে দেখা যায় উঠলে মাঝে মধ্যে তালবিয়া বিয়ে পড়ে কিন্তু এরপরে দেখা যায় পুরা পদ গল্প করে না সাহাবেকলামকে নিয়ে রসসলাম হজ করেছেন তারা পথে পথে কতক্ষণ পর তালবিয়া পড়তেন এবং ঝঙ্কার হতো তালবিয়ার ওই সময় তো ওস্তাদ মদিনা থেকে সিরসিলাম আসছেন তোর তো মানে ওটে উঠে বা ঘোড়া উঠে বা ঘোড়া কত সুদূর পথ সুদূর পথ কত কষ্ট আর এখন আমরা কত সহজে কত বিমানে চলে যাই তাহলে আমার এই ইহরামের অনুভূতি থাকতে হবে কেন আমি দুই ঘন্টা ইহরাম কাপড় আর আমি যা বলছি মুখ দিয়ে তালবিয়া এটা পূর্ণ অনুভূতির সাথে সচেতনতার সাথে বলতে হবে আল্লাহ আমি সত্যিই উপস্থিত এবং তুমি শিরিক মুক্ত কর্তৃত্ব ক্ষমতা মালিক তুমি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যারা হজে এবার যাচ্ছেন গিয়েছেন তারা যেন এই চেতনার সাথে তাল বিয়ে পড়েন এবং ভবিষ্যতে যারা যাবেন তারা এখনই সিদ্ধান্ত নেবেন যে আমি এই চেতনা নিয়েই এহরামের কাপড় পরব এই চেতনা নিয়েই আমি তাল বিয়া উচ্চারণ আল্লাহ আমাদের সবাইকে ওসাদ আমি আপনার সাথে দর্শকদেরকে আরও যে বিষয়টা জানাতে চাই যে প্রিয় দর্শক আমরা অনেকগুলো পয়সা খরচ করে হজে যাই কিন্তু আমরা আসলে কি জন্য যাই কেন যাই ওখানে গিয়ে আমার কাজটা কি আমরা অনেকেই জানি না আমরা পাঁচ লাখ টাকা খরচ করি থেকে দেই হজ করি পাঁচ হাজার টাকা খরচ করে কারো কাছ থেকে জানার অনুভূতিটা আমাদের হয় না ওষাদ আপনি যদি একেবারে শেষে দিয়ে কথা যদি বলেন যে আসলে জেনেই তো আমাদের অনুষ্ঠানের নামও আমাদের যা জানা প্রয়োজন জেনেই তো হজটা করা উচিত অবশ্যই আমার এবং জানা শুধু এই যে হজের কিছু আনুষ্ঠানিকতা মাস্লা মাসেল না এই মাস্লা মাসেল জানা যথেষ্ট না মাসলাম অনেকেই জানে এবং আলহামদুলিল্লাহ আমি এটাকে স্বাগত জানাই এটাকে আমি ভালোভাবে নেই যে অনেক কাফেলার সাথেই ভালো আলেন থাকেন এই মাসলাম আশাইলগুলো তারা তাদেরকে এটা কোনটা ভালো কিন্তু আমি বা আবারও বলবো মূল স্পিচ মূল চেতনা অলিল্লাহে হজ আল্লাহর জন্য লাব্বাইক আল্লা লাব্বাইক সব কিছু বাদ দিয়ে উপস্থিত হতে হবে আল্লাহর কাছে লা শারিক আলাক তোমার কোনো শরিক নাই তাওহিদ তাওহিদ তথা মানার একক অধিকার একমাত্র আল্লাহ রব হিসাবে একক মর্যাদা আল্লাহর এই চেতনাটা সৃষ্টি করতে হবে এই চেতনাটা ভালো করে জানতে হবে আমাদের আলেম ভাইগণ যারা হাজির সাহেবদের সাথে যান আপনারা মেহরবানি করে এই চেতনা যেন সৃষ্টি হয় এই ব্যাপারে জোর দিতে হবে স্যার খুব চমৎকার করে আপনি আমাদেরকে স্যার হজের তালবিয়া সম্পর্কে হজের মূল দর্শন এবং শিক্ষা সম্পর্কে আমাদেরকে বললেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান আমিন প্রিয় দর্শক তালবিয়া শুধু আমরা পড়েই যাচ্ছি এর মধ্যে কি মেসেজ রয়েছে আমরা জানি না আল্লাহ তালা আমাদের জন্য কি রেখেছেন শব্দগুলোর বিশ্লেষণ কি আমরা জানি না আমাদের উস্তাদ আমাদেরকে আজকে আমাদের যা জানা প্রয়োজন অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে জানিয়েছেন আমরা যা জানলাম তার জন্য আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন আল্লাহ যাদেরকে নসিবে রেখেছেন হজের আমি অনুরোধ করব এই হজে সাহেবগণ অবশ্যই হজে যাওয়ার পূর্বে হজ সম্পর্কে জেনে যাবেন হজ সম্পর্কে নিজে জ্ঞানে সমৃদ্ধ হবেন হজের মূল স্পিড কী হজের চেতনা কি এই বিষয়গুলো নিয়ে যে কোনো যে জানেন তার কাছ থেকে আসলে এই বিষয়গুলো জেনে নেবেন আল্লাহ সোহ্লা তাল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলেছেন ফস আলু আহলাদিক ইন কুন্তুম্লা তোমরা যা জানো না তা যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ সোহান তালা নাহালের তেতাল্লিশ নম্বর আয়তে এই কথাগুলো বলেছেন আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য আসলে তাই আমরা নিজেরা জানবো এবং আপনাদেরকেও জানাবো আশা করছি অনুষ্ঠান থেকে আমরা কিছুটা হল জানতে পেরেছি আল্লাহ সোহান তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যা জানলাম তা যেন মানতে পারি তা যেন আমলে পরিণত করতে পারি এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান তালবিয়া সম্পর্কে আমরা যা জানলাম প্রিয় দর্শক এই বলে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান আসসালামু আলাইকুম বরহম আল্লাহ বাকু